স্বপ্নের বাড়ি ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াচ্ছে। ইটের গাঁথুনির মতোই যেন নির্মাণ হচ্ছে নতুন দিনের গল্প। কুয়েত প্রবাসী দুই সন্তানের টাকায় বদলে গেছে কুমিল্লার দাউদকান্দির আলী হোসেনের দিন। নিয়মিত পাঠানো রেমিটেন্সে তার পরিবার এখন সচ্ছল। আমার দুই ছেলে, আমার বড় ছেলে বিদেশ গেছে প্রায় 9 বছর, আমার ছোট ছেলে গেছে আজ 1.5 বছর। আমরা ছেলেদের উপর নির্ভরশীল, আমাদের এরকম অর্থ সমর্থ নাই। ছেলেরা টাকা পয়সা পাড়াইলে উড়ে নিয়ে আমরা চলাফেরা করি। আমার দুই ছেলে বিদেশ আছে, ছেলে বিয়ে করেছি। একই চিত্র জালাল ভুঁইয়ার, তারও অভাব ঘুচে গেছে প্রবাসী দুই ছেলের কল্যাণে। শুধু তার পরিবার নয়, বিদেশ থেকে আসা অর্থে এলাকায় লেগেছে আধুনিকতার ছোঁয়া, জীবনযাত্রার মানে এসেছে পরিবর্তন। আল্লাহ দিলে বহু টাকার মালিক আল্লাহ করছে, সব বাড়িতেই সবই উন্নতবান, উন্নত আছে, অনেক আগের মতন নাই। প্রবাসী অধ্যুষিত এ অঞ্চলে শুধুই বদলে যাওয়ার গল্প। কুমিল্লার দাউদকান্দি উপজেলার প্রায় প্রতিটি ঘরেই আছে প্রবাসী, যাদের শ্রম ঘামের রেমিটেন্সে উন্নয়নের সুবাতাস বইছে। এখানকার বাসিন্দারা বলছেন, পারিবারিক সচ্ছলতার পাশাপাশি গ্রামীণ অর্থনীতি আর্থসামাজিক পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখছে প্রবাসীরা। তাদের পাঠানো অর্থ ব্যয় হচ্ছে দালান কোঠা নির্মাণ, ব্যবসা বাণিজ্য, কৃষি উৎপাদন, শিক্ষা ও চিকিৎসায়, যার সুফল ব্যক্তি ছাড়িয়ে সার্বজনীন রূপ পেয়েছে। এরকমই সবাই সচ্ছল, যেমন আমি এই দোকানও আমি করছি না, এখানে বিদেশি টাকার তৃপ্তি নাই, আর কি কীটা করবো। আগে যাদের সংসারে দেখতাম যে বাচ্চাদেরকে পড়াশোনা করাতো না, এখন তাদের বাচ্চাদেরকে এলাকার স্কুলগুলোতে তো পড়াচ্ছেই, আবার হয়তো আরও উন্নত শিক্ষার জন্য তারা ঢাকা কিংবা কুমিল্লা কেন্দ্রিক ভালো মানের প্রতিষ্ঠানগুলোতেও পড়ানোর করছে। কারখানায় পরিশ্রম করে আমাদের যারা পরবর্তী প্রজন্ম রয়েছেন তাদেরকে যে মানে শিক্ষার দিক থেকে শুরু করে চিকিৎসা প্রত্যেকটা জায়গাতে উন্নয়নের জন্য তাদের অনেক ভূমিকা রয়েছেন। শুধু দাউদকান্দি নয়, পাশের মেঘনা উপজেলার বিভিন্ন গ্রামেও প্রবাসীদের কল্যাণে লেগেছে উন্নয়নের ছোঁয়া। প্রান্তিক অঞ্চলেও হরহামেশাই দেখা মেলে দর্শনীয় অট্টালিকার মতো বাড়ি। এলাকাবাসী বলছেন, সুন্দর স্বাচ্ছন্দ্যময় জীবন নিশ্চিত করেছে প্রবাসীদের অর্থ। বাড়ি করছি, ঘর দিছি, ভাই বোন লেখাপড়া করাইছি, তারপরে ভাই বোন বিয়া দিছি, বোনকে বিয়া করাইছি, তো মোটামুটি আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। ঘর বাদ দিয়ে এখন সবাই হাঁটি হাঁটি পাওয়া পাওয়া করে বিল্ডিং দিতেছে একতলা দুইতলা করে। ইনশাল্লাহ আমাদের এই বিদেশের রূপে নির্বিশল করে আমাদের এলাকা খুব বর্তমানে উন্নত। প্রবাসের টাকাটা আমাদের এখানে আসে, বিভিন্ন ব্যাংকিং সেক্টরে আসে, আমি একজন ব্যবসায়ী এবং আমাদের কল্যাণ হয়। গেল কয়েক দশকে প্রবাসী কর্মসংস্থানের ক্ষেত্রে দেশের অনেক জেলাকে ছাড়িয়ে গেছে কুমিল্লা। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে 2012 থেকে 2023 সাল পর্যন্ত দেশ থেকে প্রবাসে মোট কর্মী গেছে 82,87,595 জন, আর শুধু কুমিল্লা থেকেই গেছে 818,684 জন। অর্থাৎ প্রতিবছর দেশের বাইরে যাওয়া জনশক্তির প্রায় 10% এই জেলার বাসিন্দা। রেমিটেন্স আয়ের দিক থেকেও অন্যতম শীর্ষে কুমিল্লা। 2022-23 অর্থবছরে মোট $2,161 কোটি রেমিটেন্সের বিপরীতে কুমিল্লার আয় $128,50,00,000। দক্ষতা উন্নয়ন, ভাষা প্রশিক্ষণ, আমার নিজে ফিনান্সিয়াল লিটারেসি, পরিবারের সাথে শেয়ার করা, আমার ভবিষ্যতের পরিকল্পনা, এই চারটা জিনিস যদি আমি আমার পরিবারের সাথে শেয়ার করে নিজের মধ্যে একটা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে বিদেশে যেতে পারি, তাহলে আমাদের মাইগ্রেশনটা আরও বেশি সেফ হবে। দীর্ঘদিন ধরে কুমিল্লার বাসিন্দাদের বড় একটি অংশ বিদেশমুখী। এই প্রবাসীদের হাত ধরে এই অঞ্চলের পরিবার এবং আবাসন খাতে আসছে অভূতপূর্ব উন্নয়ন। এর ফলে পরিবার তো বটেই, দেশের অর্থনীতিও সমৃদ্ধ হচ্ছে সমানতালে। দাউদকান্দিতে রাষ্ট্রীয় সোনালী ব্যাংকের সাম্প্রতিক হিসাব বলছে এখানকার প্রায় 55% মানুষ রেমিটেন্সের উপর নির্ভরশীল। প্রায় 90টি দেশ থেকে রেমিটেন্স আসে এই শাখায়। সবশেষ 2 মাসে রেমিটেন্স প্রবাহ ছিল অন্য সময়ের তুলনায় বেশি। আসন্ন ঈদ উৎসবে এ পরিমাণ আরও বাড়বে বলে জানান ব্যাংক কর্মকর্তারা। বাধ্যতামূলক অ্যাকাউন্ট খোলার পরে এই হুন্ডির প্রচলনটা অনেকাংশে হ্রাস পাচ্ছে, যার কারণে দাউদকান্দিতে ফরেন রেমিটেন্সের প্রবাহ অনেক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। গত 1 মাসে অন্য মাসের তুলনায় আমাদের প্রায় 40%-এর উপরে ফরেন রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে।
অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন দেশের অর্থনীতির মূল ভিত্তি প্রবাসী আয়। দুই ঈদে তাদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ $2 বিলিয়ন ছাড়িয়ে যায়। তবে এই অর্থ শুধু ভোগবিলাসে নয়, উৎপাদনশীল কাজে লাগানোর পক্ষে মত তাদের। মধ্যপ্রাচ্যে বা মালয়েশিয়া বা সিঙ্গাপুরে যে কর্মীরা আছে তারা কিন্তু আমাদের প্রবাসী আয়টা পাঠায়, এবং যে কোনো সংকটে দুর্যোগে ঈদে তারা কিন্তু অনেক বেশি প্রবাসী আয় দেশের মধ্যে পাঠায়। প্রবাসীরা টাকা পাঠালে তার জন্য নানা ধরনের স্কিম করা, তাদের পরিবার বা সন্তানরা মেডিকেলে বা স্কুলে ভর্তি সুবিধা পাওয়া, এরকম কিছু উদ্যোগ নিলে আমি মনে করি আমাদের প্রবাসী আয় এটাকে $30 বিলিয়ন পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন প্রবাসীদের পরিশ্রমের ফল হিসেবে দেশে আসে রেমিটেন্স, এর প্রতিদান হিসেবে তাদের মূল্যায়ন করাটা জরুরি। একজন অভিবাসী কর্মী কতটুকু ভালো আছে, তার যে প্রোটেকশনের জায়গা সেটা নিশ্চিত আছে কিনা, তাকে আরও বেশি কিছু সুযোগ সুবিধা আমরা দিতে পারি কিনা রাষ্ট্রীয়ভাবে, যাতে করে সে ভালো থাকে এবং সে আরও বেশি উপার্জন করতে পারে এবং আরও বেশি রেমিটেন্স পাঠাতে পারে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের সামষ্টিক অর্থনীতিকে যেমন চাঙ্গা করছে, তেমনি উৎসবের অর্থনীতিতেও যোগ করেছে নতুন মাত্রা। সাজেদ আরাফাত, এখন ঢাকা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।